এখনই সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে যেখানে খুশি যখন খুশি। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সাননেক্সটে। আচ্ছা জিনুক, তুই আমাকে একটা কথা বল, যে শেষদির সাথে যদি বিশুদার বিয়েটা হয় তাহলে তুই কতটা খুশি হবি? ভীষণ খুশি হব। আর শোন, তুই আর আমি মিলে খুব মজা করব। তুই আর কি করবি? সারা বাড়িটা টিরিং বিরিং করে ঘুরে বেড়াবি। মোটেই না, তোর কি মনে হয় আমার কোনো কাজ থাকবে না? অবশ্য কাজ যতই থাকুক আমি তো জমিয়ে খাবো। হ্যাঁ, সে আমি ভালো করেই জানি যে ওইদিকে তোর নজরটা একটু বেশি। এই শোন, বাবাকে এবার বলবো ফুচকা রাখতে। হ্যাঁ, এইটার দিকে ভালো হবে, মানে তুই যদি ফুচকাটা খুব বেশি করে খেয়ে নিস তাহলে বাকি খাবারগুলো একটু বেঁচে যাবে। অতই সোজা নাকি? মেনু দেখে আগে থেকেই ঠিক করে নেবো কোনটা বেশি করে খাবো। হ্যাঁ, তারপর এক পেট খেয়ে ভস ভস করে ঘুমো। কখনোই না, বাসর জাগবো না, জামাই বাবুদের জুতো লুকিয়ে টাকা আদায় করবো না। ঝিনুক, ওদিকে রানাদা ইন্দ্রদাকে নিয়ে কথা বলতে যাবে, সেখানে যে কি হবে ভীষণ টেনশন হচ্ছে। এই শোন, তুই এত টেনশন করিস না তো, আমার দুই সেরা জামাই বাবু যাবে, যুদ্ধ জয় করেই ফিরবে। এই ঝিনুক, তুই তো খুব পাল্টি খাস। কেন না, মানে একটু আগেই বললি যে যে দু জামাই বাবু আসছে তারা নাকি তোর খুব প্রিয়। তার মানে কি বাকি দুজন অপ্রিয়? ঝিনুক, তুই কি চুপ করবি? আমার কিন্তু ভালো লাগছে না আর। তুই এত টেনশন কেন করছিস বলবি? আরে বাবা, আমি খুব ভালো করেই জানি বিশুদার সাথে তোর বিয়ে হবেই হবে। এত টেনশন করিস না শেষদি, এখন যখন সবাই মিলে আবার উঠে পড়ে লেগেছে তখন আর এমন কিচ্ছু হবে না যাতে তোদের কষ্ট হয়। সেই যেন হয়, এই রানাদা, দিভাই, ইন্দ্রদা ওখানে যে কি ফেস করবে কে জানে। এখনই সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে যেখানে খুশি যখন খুশি।